এক রাতে আব্বাসীয় খলিফা আবুল মুজাফফর মুস্তানজিদ বিল্লাহ বড়পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মজলিসে উপস্থিত হন এবং সালাম করে আদবের সাথে বসে পড়েন। তার সঙ্গে ছিল দশজন গোলাম যারা আশরাফির ব্যাগ বহন করেছিল। খলিফা এই মুদ্রা ভর্তি ব্যাগগুলো হযরতের খেদমতে পেশ করেন। তিনি এগুলো গ্রহণ করতে অস্বীকৃতি জানান। পরিশেষে তিনি আশরাফির একটি থলে ডান হাতে রাখেন, আরেকটি বাম হাতে রাখেন, অতঃপর দুটি থলে দাবাতে থাকেন। দেখা গেল থলেগুলোর সব মুদ্রাই রক্ত হয়ে গেছে এবং থলে থেকে রক্ত পড়তে থাকে। অতঃপর বড়পীর রহমতুল্লাহ আলাই বললেন, হে আবুল মুজাফফর, তুমি আল্লাহকে ভয় করো না বলে লোকদের রক্ত চুষে আমার কাছে নিয়ে এসেছ। এ কথা শুনে খলিফা এমনভাবে ভীত সন্ত্রস্ত হন যে সেখানে অজ্ঞান হয়ে পড়েন। এবার বড়পীর রহমতুল্লাহ আলাই অত্যন্ত উত্তেজিত হয়ে বললেন, যদি বংশমর্যাদার দিক দিয়ে খলিফা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত না হতেন, তাহলে আল্লাহর কসম আমি এই রক্ত তার প্রাসাদ পর্যন্ত প্রবাহিত করে দিতাম।